গুগল ড্রাইভে আমাদের ফাইলগুলো অনেক সময় কিন্তু কি হয়ে যায়, আমরা অনেক সময় অ্যাক্সেস নিতে গেলে দেখি যে গুগল থেকে বলা হচ্ছে, গুগল ড্রাইভ থেকে, যে উই আর সরি ইউ ক্যানট অ্যাক্সেস দিস আইটেম বিকজ অফ ইটস ইন ভায়োলেশন। ঠিক আছে, আমি একটু ইমেজ কিছু সেভ করে রাখছি, যদি একটু দেখাই, উই আর সরি ইউ ক্যান্ট অ্যাক্সেস দিস আইটেম বিকজ ইট ইজ ইন ভায়োলেশন অফ আওয়ার টার্মস অফ সার্ভিস, ইফ ইউ ফিল দিস ইজ অ্যান এরর প্লিজ রিকোয়েস্ট এ রিভিউ। ওকে ফাইন, অনেক সময় এমন হয় যে জাস্ট আমরা রিকোয়েস্টে রিভিউতে ক্লিক করলে পরবর্তী পেজে আমাদেরকে নিয়ে যায়, কিছু প্রসেসিং অবলম্বন করার মাধ্যমে আমরা কিন্তু সেই ফাইলটাকে রিকোয়েস্টে রিভিউতে পাঠাতে পারি, এবং সেটা গুগল টিম রিভিউ করে, যদি আসলে সেখানে ম্যালেশিয়াস বা ওই ধরনের মানে রুলস বহির্ভূত কোনো কিছু না থাকে, তাহলে কিন্তু সেটা আপনাকে দিয়ে দিবে। যেমন আমার এই সমস্যাটা আমি রিসেন্ট পড়েছিলাম দুইটা ফাইল নিয়ে, একটা ফাইল কিন্তু আমি রিকোয়েস্ট রিভিউর অপশন পেয়েছিলাম, আরেকটাতে সেটা সই করতেছিলাম না, যে সেটাতে আসতে 404 এরর। আমি যদি একটু স্ক্রিনশট দেখাই, অনেকটা এরকম একটা স্ক্রিনশট কিন্তু আমরা পাচ্ছিলাম, অর্থাৎ আপনাকে ওই ফাইলটা বলা হচ্ছে যে এটা টোটালি আর নাই, আপনার ফাইলটা শেষ। এখন আপনি যদি কনফিডেন্ট হন যে আপনি যে ফাইলটা আসলে আপনার নিজের এবং সেখানে আসলে এমন কোনো তথ্য নাই বা এমন কোনো কপি, আপনি কোনো কিছু কপি করে রাখেননি যেটা আসলে রুলস বহির্ভূত, সাধারণত আপনি অন্য কোনো কারো টিউটোরিয়াল, বিশেষ করে ভিডিও টিউটোরিয়াল বা এমন কোনো লাইসেন্স সফটওয়্যার, হ্যাঁ ওইসবের ক্ষেত্রে কিন্তু আপনি সেই ফাইলটার ব্যাক পাওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, কারণ আমি জানি সেগুলো লাইসেন্সড এবং সেগুলোকে এইভাবে আপনার ড্রাইভে রেখে সেটা অন্য কাউকে যদি অ্যাক্সেস দেন এবং সেই লিঙ্কটা যদি পাবলিক হয়, সেই ক্ষেত্রে আপনার ওই ফাইলটার অ্যাক্সেস লাইফ টাইমের জন্য কিন্তু আপনি আর ফিরিয়ে আনতে পারবেন না, বা ফাইলটাকেও ইভেন ফিরিয়ে আনার পসিবল না। বাট আমরা যে ডকুমেন্ট ফাইল বা আমাদের যে স্প্রেডশিট ফাইল, সেখানে সাধারণত আমরা আমাদের পার্সোনাল ইনফরমেশন রাখি, তো এটাও অনেক সময় ভুল ক্রমে, আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এটা আসলে গতানুগতিক এবং এটা যদি আমার সাথে হয়েছে ব্যাপারটা এরকম না, এটা অনেক 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 ইউজারের সাথে হয়েছে। তো আমি সেটা একটা কমিউনিটিতে পোস্ট করেছিলাম এবং কমিউনিটিতে পোস্ট করার মোটামুটি 72 ঘন্টার মধ্যে কিন্তু আমার ফাইলটাকে আমি ফেরত পাই। তো আমি আসলে কিভাবে কিভাবে কাজগুলো করেছিলাম সেটা একটু আজকের এই পর্বতে দেখাতে চেষ্টা করবো। তো প্রবলেমটা হচ্ছে মূলত আমরা এটাই সলভ করতে যাচ্ছি, যেটা 72 ঘন্টার মধ্যে আমি পেয়েছি। আশা করি আপনাদের যদি কোনো ইলিগাল কোনো ইনফরমেশন বা লাইসেন্স কি বা যেগুলো আসলে কনফিডেন্সিয়াল এমন কোনো তথ্য যেটা আসলে থাকলে আপনার ড্রাইভের সমস্যা হতে পারে, সেটা আসলে আমি কোনো গ্যারান্টি দিব না, বাট আমার ক্ষেত্রে হয়েছিল যে আমার সম্বন্ধে পার্সোনাল ইনফরমেশন, হ্যাঁ ওই ক্ষেত্রে আমি কনফিডেন্ট ছিলাম এবং সেই ক্ষেত্রে আমি মোটামুটি যতটুকু কাজ করার দরকার ছিল করেছি সাপোর্টে গিয়ে। তো 72 ঘন্টার মধ্যে কিন্তু আমার ফাইলটা চলে আসছে। আমি আসলে ফাইলটা আপনাদেরকে দেখাবো না, জাস্ট প্রবলেম কি সেগুলো দেখাচ্ছি, কারণ ফাইলটা যেহেতু আমার পার্সোনাল আসলে এটা এখানে লাইভ করা যাচ্ছে না। আমি যে প্রসেসিং গুলো করেছিলাম এখন আমি সেগুলোতে চলে যেতে চেষ্টা করি। এবার এইখানে এসে আমরা, আমি আসলে কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম, আমি যদি সেই পোস্টটা আপনাদেরকে দেখাই, এটা করেছিলাম 3 দিন আগে এবং আজকে আমার ফাইলটা আসলে চলে আসছে, অর্থাৎ 72 ঘন্টার মধ্যে অনেকটা বলা যায়। ঠিক আমি একটু আগে যেগুলো আপনাকে ইমেজ দেখাচ্ছি ঠিক সেরকমই, এবং এখানে টাইটেলটা আসলে সব পুরোটা লেখা যায় না। তো এটা কিভাবে করলাম সেটা আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি, জাস্ট প্রবলেম গুলো আমি তুলে ধরছি এবং রিপ্লাই করার পর, অর্থাৎ এই প্রবলেমে যে আমরা এই যে রিকোয়েস্ট রিভিউ এখানে ক্লিক করার পর যে আবার এই মেসেজটা আসে, সেটা আমি জাস্ট মেসেজ আকারে লিখে দিয়ে আমি পাঠিয়ে দিলাম। এবং এরপর আমার এখানে মোটামুটি আমি পোস্টটা করার মেবি 1-2 ঘন্টার মধ্যে একটা রিপ্লাই আসে যে এটা একটা নন ইস্যু, অর্থাৎ এটা শুধু যে আমার সাথে হয়েছে ব্যাপারটা এরকম না, এটা অনেকের সাথে হয়, আর যদি এটা কোনো সলিউশন মেটে যদি ফিক্স করা পসিবল হয় তাহলে সে আমার সাথে যোগাযোগ বা তারা আমার সাথে যোগাযোগ করবে। তো আমার প্রবলেমটা যেহেতু সলভ, আমি অবশ্যই একটা রিপ্লাই করেছিলাম, রিপ্লাইটা এখানে শো হচ্ছে না মেবি, আচ্ছা যাই হোক, যেহেতু প্রবলেম সলভ, প্রবলেম নাই। তো এটা আমরা কিভাবে করলাম সেটা একটা প্রশ্ন, এটা একদম সিম্পল, আপনারা এখানে দেখতে পাচ্ছেন support.google.com, সিম্পল। ঠিক আছে, আমি একটু করে দেখালে মনে হয় আপনাদের জন্য বেটার হবে, আমি সরাসরি আপনারা এভাবে লিখে দিবেন support.google.com, এতটুকু লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর এখানে আমাকে সিলেক্ট করতে হবে নিচে যে আমার আসলে প্রবলেমটা কি রিলেটেড, আমি ড্রাইভ সিলেক্ট করে দিচ্ছি যেহেতু আমার ড্রাইভের ফাইল নিয়ে সমস্যা। তো সিলেক্ট করে দেওয়ার পর আমরা একটু ওয়েট করি, স্পেশাল ওর্ডার, ওকে। এরপর এখান থেকে আমরা এই যে নিচে দেখেন আস দা হেল্প কমিউনিটি এবং কন্ট্যাক্ট আস, এক্ষেত্রে আপনার ডিরেক্ট ফোন কলে আপনি যদি প্রবলেম হয়, যদি বুঝাতে পারেন সক্ষম হন, সেক্ষেত্রে ওদের কিন্তু একটা হেল্প লাইনের নাম্বার আছে, আপনারা একটু গুগল সার্চ করে দেখে নিতে পারেন, নাম্বারটা আসলে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না, গুগল সাপোর্ট কন্ট্যাক্ট লিখে সার্চ করলে আমার মনে হয় পেয়ে যাবেন। আচ্ছা এখন আসেন আমরা লিখে যেটা যেভাবে করছিলাম সেটা আমি আপনাদেরকে দেখাতে চাই। এখানে একটা ক্লিক করলাম আস্ক দা হেল্প কমিউনিটি, এবং এরপরে সিম্পল আমরা টাইটেলটা দিব, এবং টাইটেল 100 ক্যারেক্টারের বেশি দিতে পারবেন না, আর আমি আমার প্রবলেমটা যেভাবে দিয়েছিলাম লিখে সিম্পল, আপনারা আশা করি ভিডিওতে দেখেছেন সেভাবে লিখে দেবেন। এরপর ক্যাটাগরি আমরা আসলে মিলবে না, যদি মিলে তো আপনি দিবেন, আর আমি একটু দেখি যে এখানে মিলে কিনা, ফাইল রিকভারি মিস্ক আর কি কি আছে, সিলেক্ট ব্যাকআপ ড্রাইভ ইন ইউর ব্রাউজার ড্রাইভ ফাইল রিকভারি, আমরা ফাইল রিকভারিটা মোটামুটি মিলতেছে ওটাই আমরা দিয়ে দিব। অর্থাৎ এগুলো সবগুলো আপনারা করবেন, করার পর জাস্ট এখান থেকে
আপনারা আসলে আমি এখানে কিছু লিখিনি, টাইটেল দেইনি, এই কারণে হয়তো আমার সাবমিট অপশনটা আসতেছে না। ওকে, এই যে কনফার্ম এন্ড পোস্ট, ঠিক আছে। আর চেক সিমিলার কন্টেন্ট অপশন, আপনি এখানে যে টাইটেলটা দিলেন সেটার সাথে রিলেভেন্ট, দেওয়ার পর এখানে যদি ক্লিক করেন হয়তো কিছু হেল্প আপনি পোস্ট পাবেন বা আর্টিকেল পাবেন, বা যারা এই ধরনের প্রবলেম ফেস করেছিল তারা হয়তো কিছু লেখালেখি করেছিল সেগুলো হয়তো বা রিলেটেড আপনাকে এখানে হেল্প করবে। আর এখান থেকে অ্যাড মোর ডিটেইল আপনারা দেখতে পারেন ক্লিক করে। বাট আপনার এই তিনটা হচ্ছে যে মেজর, একটা হচ্ছে যে টাইটেল, এরপর ডিসক্রিপশন, এরপর হচ্ছে যে ফাইল রিকভারি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, এবং লাস্টলি আমরা একদম শেষে যেটা আছে কনফার্ম এন্ড পোস্ট, এটা করে দেওয়ার পর আপনাকে মেইলে কনফার্ম করা হবে। এবং আপনি চাইলে আবারও আপনি যেহেতু আপনার সেই জিমেল থেকে করবেন, সেই জিমেলে লগ ইন যেহেতু থাকবেন, সেই ক্ষেত্রে আপনি support.google.com এ এসে জাস্ট আমি একটু যদি দেখাই, এই যে কমিউনিটিতে ক্লিক করলে যেমন আমার পোস্টটা 3 দিন আগে আমি দেখতে পাচ্ছি, ঠিক একইভাবে আপনারাও দেখতে পাবেন। এবং সেখানে কেউ যদি রিপ্লাই দেয় সেটাও আপনি দেখতে পাবেন। ইভেন আপনার মেইলেও আপনাকে একটা নোটিফিকেশন চলে যাবে যে আপনার যে পোস্ট আপনি করেছিলেন কমিউনিটিতে সেখানে আপনি একটা রিপ্লাই পেয়েছেন। তো যাই হোক, আশা করি আপনারা, যদি সিম্পল প্রসেস, আসলে তেমন কিছুই নাই, 72 ঘন্টার মধ্যে আমি যেহেতু ব্যাক পেয়েছি, আসলে আমার কেন জানি মনে হচ্ছে এটা কমিউনিটি পোস্টে পোস্ট করার কারণে আসলে ব্যাপারটা এরকম হয়নি, এটা হয়তো বা তাদের একটা বাগ বা একটা প্রবলেম, সেটা অটোমেটিক হয়ে গিয়েছিল এবং 72 ঘন্টা পর সেটা অটোমেটিক্যালি আসলে সলভ হয়ে গেছে, এরকম কিছু একটা সম্ভবত হতে পারে। তো যাই হোক, আপনারা চেষ্টা করে দেখবেন, আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা কমেন্ট করে দিবেন যে এই ভিডিও দিয়ে আপনি আসলে আপনার যে প্রবলেম সেটা সলভ করতে পেরেছেন বা সলভ হয়েছে কিনা, বা এখান থেকে কোনো ইনফরমেশন আপনি পেয়েছেন কিনা যেটা আপনার জন্য হয়তো বা এই সমস্যাটা সলভ করার জন্য হেল্পফুল হয়েছিল। আর আমরা আরেকটা যে অপশন বলেছিলাম সেটা যদি আমি আরেকবার একটু দেখাই, একটু ব্যাক দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট আসে গিয়ে যদি আমরা আসলে তার নাম্বারটা যদি পাই, একটা ডাইরেক্ট কল করার অপশন আছে যেটা আসলে রোবট ধরবে। তো যাই হোক, আপনি রোবটের মাধ্যমে কিছু অপশন, যেরকম আমরা আমাদের দেশেও একইভাবে হেল্প সেন্টারে ফোন করার পর রোবট ধরে, অর্থাৎ অটোমেটিক কল রেকর্ড করা থাকে সিস্টেমে, সেটাই আমাদেরকে শোনায়, সেভাবে আমরা যেভাবে কাস্টমার প্রতিনিধি পর্যন্ত যাই, ঠিক এখানেও সেম সেভাবে আসলে আপনাদেরকে যেতে হবে। ওকে, তো আশা করি আপনারা ভিডিওটি দেখে আপনাদের সেই যে প্রবলেমটা আমার হয়েছিল আপনাদের সাথে যদি সেম প্রবলেম হয়ে থাকে, আশা করি মোটামুটি হলেও হেল্পফুল হতে পারে। তো যাই হোক, পরবর্তী পর্বে দেখা হচ্ছে। আর আমাদের এই চ্যানেলে ফ্রিল্যান্সিং ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক অনেক ভিডিও কিন্তু আপনারা পাবেন, এবং যদি আপনাদের হাতে মোটামুটি 4 থেকে 5 মাসের মতো সময় থাকে শেখার মতো, পার ডে 2-3 ঘন্টা করে যদি দিতে পারেন, সেক্ষেত্রে আমাদের পুরো টিউটোরিয়াল গুলো আপনারা দেখতে পারেন, কারণ আমরা আমাদের অফলাইন ব্যাচে যে ক্লাস গুলো হয় সেগুলো কিন্তু চ্যানেলে আপলোড করে দেই। তো সেগুলো যদি আপনারা প্রত্যেক দিন 3 ঘন্টা ধরেন, হাইস্ট আপনার হয়তো সময় স্পেন্ড করতে হবে, এবং এইভাবে 4 মাস থেকে 4.5 মাসের যদি আপনি ফুল কোর্সটা কমপ্লিট করতে পারেন, আসলে সবগুলো ভিডিও আমরা কিন্তু দিয়ে দিই, তো যদি কমপ্লিট করতে পারেন আপনি কিন্তু মার্কেট প্লেসে ঘরে বসে আর্ন করতে পারবেন, এবং এটা গ্র্যাজুয়ালি অনেকটা বেড়ে যায়, এবং এটা দিয়ে আপনি অনেক অনেক বেশি আর্নিং কিন্তু জেনারেট করতে পারবেন, কারণ এটার আর্নিং সোর্সটা আসলে অনেক বিশাল একটা ব্যাপার বা অনেক ব্যাপক, যেখানে আসলে আমাদের মতো যদি লক্ষ লক্ষ ফ্রিল্যান্সাররা কাজ করে তাও আসলে আর্নিংটা মোটামুটি আমরা বেশ ভালো বা স্মার্ট লেভেলে কিন্তু জেনারেট করতে সক্ষম হবো আশা করছি। তো দেখা হবে অন্য কোনো পর্বে, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি আমি, আল্লাহ হাফেজ।